আমাদের বাংলাদেশে 8টি বিভাগের 64টি জেলা, আর আজকে আমরা দেখব এই 8টি বিভাগের 64টি জেলার নাম ও কোন বিভাগে কতটি জেলা রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা জানি আমাদের দেশে 8টি বিভাগ রয়েছে, তো এইগুলোর নাম এক নজরে দেখে নেই। 1 নম্বর ঢাকা, 2 নম্বর সিলেট, 3 নম্বর চট্টগ্রাম, 4 নম্বর খুলনা, 5 নম্বর বরিশাল, 6 নম্বর রাজশাহী, 7 নম্বর রংপুর, 8 নম্বর ময়মনসিংহ। এই বিভাগগুলোর মধ্যে যে জেলাগুলো আছে সে জেলাগুলোর নাম এখন আমরা জানব। ঢাকা বিভাগে 13টি জেলা রয়েছে। 1 নম্বরে নরসিংদী, 2 নম্বরে গাজীপুর, 3 নম্বরে শরীয়তপুর, 4 নম্বরে নারায়ণগঞ্জ, 5 নম্বরে টাঙ্গাইল, 6 নম্বরে কিশোরগঞ্জ, 7 নম্বরে মানিকগঞ্জ, 8 নম্বরে ঢাকা, 9 নম্বরে মুন্সিগঞ্জ, 10 নম্বরে রাজবাড়ী, 11 নম্বরে মাদারীপুর, 12 নম্বরের গোপালগঞ্জ, 13 নম্বরে ফরিদপুর। সিলেট বিভাগে 4টি জেলা রয়েছে। 1 নম্বরে সিলেট, 2 নম্বরে মৌলভীবাজার, 3 নম্বরে হবিগঞ্জ, 4 নম্বরে সুনামগঞ্জ। চট্টগ্রাম বিভাগে 11টি জেলা রয়েছে। 1 নম্বরে কুমিল্লা, 2 নম্বরে ফেনী, 3 নম্বরে ব্রাহ্মণবাড়িয়া, 4 নম্বরে রাঙামাটি, 5 নম্বরে নোয়াখালী, 6 নম্বরে চাঁদপুর, 7 নম্বরে লক্ষ্মীপুর, 8 নম্বরে চট্টগ্রাম, 9 নম্বরে কক্সবাজার, 10 নম্বরে খাগড়াছড়ি, 11 নম্বরে বান্দরবান। খুলনা বিভাগে 10টি জেলা। 1 নম্বরে যশোর, 2 নম্বরে সাতক্ষীরা, 3 নম্বরে মেহেরপুর, 4 নম্বরে নড়াইল, 5 নম্বরে চুয়াডাঙ্গা, 6 নম্বরে কুষ্টিয়া, 7 নম্বরে মাগুরা, 8 নম্বরে খুলনা, 9 নম্বরে বাগেরহাট, 10 নম্বরে ঝিনাইদহ। বরিশাল বিভাগে 6টি জেলা। 1 নম্বরে ঝালকাঠি, 2 নম্বরে পটুয়াখালী, 3 নম্বরে পিরোজপুর, 4 নম্বরে বরিশাল, 5 নম্বরে ভোলা, 6 নম্বরে বরগুনা। রাজশাহী বিভাগে 8টি জেলা। 1 নম্বরে সিরাজগঞ্জ, 2 নম্বরে পাবনা, 3 নম্বরে বগুড়া, 4 নম্বরে রাজশাহী, 5 নম্বরে নটর, 6 নম্বরে জয়পুরহাট, 7 নম্বরে চাঁপাই নবাবগঞ্জ, 8 নম্বরে নওগাঁ। রংপুর বিভাগে 8টি জেলা। 1 নম্বরে পঞ্চগড়, 2 নম্বরে দিনাজপুর, 3 নম্বরে লালমনিরহাট, 4 নম্বরে নীলফামারী, 5 নম্বরে গাইবান্ধা, 6 নম্বরে ঠাকুরগাঁ, 7 নম্বরে রংপুর, 8 নম্বরে কুড়িগ্রাম। ময়মনসিংহ বিভাগে 4টি জেলা। 1 নম্বরে শেরপুর, 2 নম্বরে ময়মনসিংহ, 3 নম্বরে জামালপুর, 4 নম্বরে নেত্রকোনা। এই ছিল বাংলাদেশের 64টি জেলার নাম। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।